হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিও আশা করি সবাই দেখেছো, যে তোমরা মাছ পোষা শুরুর আগে বা তোমরা যদি ভেবে থাকো যে রঙিন মাছ পুষবে, তো সেক্ষেত্রে তোমাদের কি কি বিষয়গুলো জানা উচিত। যারা এখনো অবধি দেখোনি তারা সেই ভিডিওটা দেখে আসো, তারপরে এসে এই ভিডিওটা দেখবে। কারণ এই ভিডিওটা আমি তোমাদের জানাবো যে তোমরা এবার যখন ডিসাইড করে নিয়েছো যে রঙিন মাছ পুষবে, তো তোমরা এখনো রঙিন মাছ সম্বন্ধে কিছু জানো না, তো বলতে গেলে তোমরা বিগিনার। এর জন্যই আজকের ভিডিও, যে তোমরা বিগিনাররা যারা শুরুতে শুরুতে রঙিন মাছ পুষছো, তারা কি কি মাছ পুষতে পারো, তাদের জন্য কি কি মাছ পুষলে তাদের জন্য ভালো হয়, মানে বিশেষ করে যেই সব মাছগুলোর খুব বেশি একটা যত্ন নিতে হয় না, খুব সহজে মারা যায় না। তো এই ভিডিওটা যদি পুরো দেখো, তোমরা কিছু কিছু মাছ সম্বন্ধে প্রায় 10 থেকে 15 পিস মাছের নাম আমি বলে দিচ্ছি, তার সাথে ছবিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখার পর তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কি কি মাছগুলো কিন্তু পুষতে পারো। তো আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে মাছটা আসে সবার ফেভারিট, গাপ্পি মাছ। দেখতেই পাচ্ছ 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হয়, আর এটা পোষা কিন্তু খুব সব থেকে সহজ। সেকেন্ড আসে নিয়ন টেট্রা। এই মাছ সম্বন্ধে খুব বেশি ডিটেলস চ্যানেলে নেই, তবে খুব তাড়াতাড়ি নিয়ন টেট্রা নিয়েও বিভিন্ন রকম ভিডিও কিন্তু আসতে চলেছে। এই মাছটা বিশেষ করে কালার কন্ডিশন খুবই ভালো হয়, তো প্ল্যান্টেড ট্যাঙ্কে যারা পুষতে চাও কোনো মাছ, তারা কিন্তু এই নিয়ন টেট্রা মাছ পুষতে পারো। এরপরে 3 নম্বর থাকে আমাদের জেব্রা ড্যানিয়াস। যে জেব্রা ড্যানিয়াস বিভিন্ন কালারে হয় হাইলাইটেড, এই জেব্রা ড্যানিয়াস নিয়ে বিভিন্ন রকম ভিডিও, এর ব্রিডিং থেকে শুরু করে কেয়ার সব কিছু নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে রয়েছে। তো যারা এখনো অবধি দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে 4 নম্বর আছে আমাদের বেট্টা ফিশ। তো বেট্টা জানো, ওয়েট্টা বা ফাইটার নামেও পরিচিত অনেকের কাছে। তো এই বেট্টা ফিশও তোমরা পুষতে পারো, বিভিন্ন প্রজাতির হয়, বিভিন্ন রকমের রং হয়, বিভিন্ন কালারের কিন্তু এই বেট্টা ফিশ পাওয়া যায়। এরপরে থাকে আমাদের চেরি বার্ব। চেরি বার্ব যেটা থাকে, এটা খুব একটা দেখা যায় না, খুব কম মানুষই পোষে। তো তোমরা চাইলে প্রথমের দিকে এই চেরি বার্বটাও কিন্তু পুষতে পারো। এরপরে আসে আমাদের গোল্ড ফিশ। গোল্ড ফিশ মাছ তো সবাই চেনো, আর সবাই ভুল করে হলেও গোল্ড ফিশ কিন্তু পুষেছো। তো বেশিরভাগ জনাই বলে যে গোল্ডফিশ পোষা একটু কঠিন, মারা যায়। তো সেসব কিচ্ছু না, গোল্ডফিশ নিয়ে তাদের কীভাবে যত্ন নিতে হবে সেই নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে রয়েছে আগের থেকে। তো সেই ভিডিও তোমরা দেখে নিয়ে তোমাদের একটা গাইড হয়ে যাবে, তারপর কিন্তু তোমরা গোল্ডফিশ মাছ চাইলে পুষতে পারো। এরপরে আমাদের যে মাছটা আছে সেটা হচ্ছে গোড়ামি। গোড়ামি মাছেরও কিন্তু 3-4টে ভাগ থাকে। তো এটা হচ্ছে ডর্ফ গোড়ামি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই গোড়ামি মাছ পোষাও কিন্তু খুবই সহজ, খুব একটা যত্ন নিতে হয় না, খুব একটা শান্ত প্রকৃতির মাছ কিন্তু এই গোড়ামি মাছ। এরপর আসে কমন মলি। মলি তো দেখেছোই তোমরা, যেটা একদম সাধারণ কমন মলি, 2 টাকা থেকে 3 টাকা করে পাওয়া যায়, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজ হয়, আর ব্রিড করলে কিন্তু এই মলির থেকে প্রচুর পরিমাণে বাচ্চা পাওয়া যায়। মলি মাছ নিয়ে অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা যদি মলি মাছ পুষতে চাও তো সেই সব ভিডিও দেখলে তোমাদের কিন্তু টোটাল গাইড কিন্তু হয়ে যাবে। আর কমন মলি যেহেতু বললাম কেন, কারণ বেলুন মলিও হয়, আরও বিভিন্ন রকমের মলি হয়, সেসব মলি নিয়ে একদম সিম্পল যে কমন মলিটা সব জায়গায় অ্যাভেলেবেল, সেই কমন মলি তোমরা পুষতে পারো প্রথমের দিকে। এরপর থাকে শর্ট টেল আর প্লাটি। এই দুটো মাছ একসাথে কেন বলছি, কারণ এই দুটো মাছ দেখতে অনেকটাই একই রকম। যতদিন না তোমরা অনেক দিন ধরে মাছ পুষছো ততদিন তোমরা বুঝতে পারবে না এই দুটো মাছের ডিফারেন্ট। তো শর্ট টেল মাছ আর প্ল্যাটি মাছ, এগুলো দেখে তোমরা মলি মাছও মনে করতে পারো প্রথম প্রথম, কিন্তু না, মলি আলাদা, শর্ট টেল আলাদা, প্ল্যাটি মাছ কিন্তু আলাদা। তো যখন মাছ কিনবে, যদি শর্ট টেল পোষো বা প্ল্যাটি পোষো, সেক্ষেত্রে কিন্তু যারা মাছ সম্বন্ধে জানে তাদের থেকে একটু সাজেশন তোমরা নিয়ে নিতে পারো। এরপর আসে আমাদের খুবই সুন্দর একটা দেখতে অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশেরও 3-4 রকমের কালার হয়, ব্ল্যাক, সিলভার, এছাড়াও বিভিন্ন রকমের মিক্স কালারও হয়, ইয়েলো হয়,
তো অ্যাঞ্জেল মাছ নিয়েও প্রচুর ভিডিও রয়েছে, এমনকি অ্যাঞ্জেল মাছ তোমরা কিনবে যদি ভাবো কোথার থেকে, তো ফার্মেরও ভিডিও রয়েছে চ্যানেলে, আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়েও তোমরা কিনতে পারো। অ্যাঞ্জেল মাছ তোমাদের 20-30 টাকার ভেতরে বিভিন্ন রকমের অ্যাঞ্জেল ফিশ কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে চিকলেট জাতীয় মাছ। চিকলেট বলতে চিকলেট, ব্যানানা চিকলেট, ব্লু চিকলেট, তারপর হোয়াইট চিকলেট আছে, এরকম বিভিন্ন চিকলেটের যে মাছ তোমাদের পেয়ার 40 টাকা পেয়ারে পেয়ে যাবে, ইয়েলো চিকলেট, যে ব্যানানা চিকলেট যেটা বলছি, তো ফার্মের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ফার্ম থেকেও পেয়ে যাবে, বা তোমাদের আশেপাশে কোনো মাছের দোকান থাকলে বা অ্যাকোয়ারিয়ামের শপ থাকলে সেখানেও কিন্তু তোমরা এই চিকলেট মাছ পেয়ে যাবে। তো এই মাছ পোষা খুব একটা কঠিন না, বিগিনাররা কিন্তু এই মাছটা ট্রাই করতে পারো। আর আজকে আমাদের লাস্ট যে মাছটা সেটা হচ্ছে টাইগার বার্ব। এই মাছ পুষতে তো কোনো ঝামেলাই নেই, নিয়ে জাস্ট তোমরা অ্যাকোয়ারিয়ামে ফেলে রাখবে, ব্যাস। বাকি সব এই মাছ খুব একটা যত্ন নিতে হয় না। তো আমি যে কটা মাছ বললাম আজকের ভিডিওতে, যে কটা নাম বললাম, তোমরা যে কটা মাছ দেখতে পেলে, কোনো মাছেরই খুব একটা যত্ন নিতে হয় না। তো তোমরা যারা বিগিনাররা মাছ পুষতে চাও তারা কিন্তু এই মাছটা পুষতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো চল।